মতলব উত্তরে মানহানিকর স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে আছেন মোহাম্মদ নাঈম মেয়াজি, মতলব উত্তর চাঁদপুর প্রতিনিধি। খবর পড়ছি আমি তানজানা রহমান লিজা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলি গ্রামের হারুন ভূঁইয়া, মুসলিম ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া ও মনোয়ার ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। শনিবার 19 ডিসেম্বর সকালে গালিমখা বাংলা বাজার সংলগ্ন বেরি বাঁধে তালতলি গালিমখা আশপাশ গ্রামের লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে দোষী ব্যক্তির বিচার দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা বিচার চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তালতলি গ্রামের সামাজিক ব্যক্তিদের নামে মিথ্যা বানোয়াট ও মানহানিকর অপপ্রচার ও স্ট্যাটাস দেয় কামরুল সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে। এ আইডিটি তালতলি গ্রামের আইয়ুব আলী ভূঁইয়ার ছেলে মারুফ হাসান পরিচালনা করে থাকেন। মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাসের কারণে হারুন ভূঁইয়া, মুসলিম ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া, মনোয়ার ভূঁইয়ার সম্মানহানি হয়েছে।